বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আমি অনেক ভালোই আছি। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বেজে গেছে 10:45। তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর এই যে দেখো, স্নান করে নতুন নাইটিটা কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম, তো সেই নাইটিটাই দেখো পরে নিয়েছি। তো নাইটিটা পরে কেমন লাগছে কমেন্টে অবশ্যই অবশ্যই বলবে কেমন লাগছে। আর মাম্মাম তো আজকে থেকে তো মাম্মামের স্কুল বন্ধ, আর মাম্মাম ওই ঘরে টিভি দেখছে, সেই জন্য আমি ভাবলাম কি থাক আর ওই ঘরে ভিডিওটা স্টার্ট করবো না, রান্নাঘরে এসে ভিডিওটা স্টার্ট করি। তো কাজকাম বলতে আমার মোটামুটি সবই হয়ে গেছে, চান কাপড় গাছা ঘর মোছা হয়ে গেছে। তো আজকে অনেক তাড়াতাড়ি করে নিয়েছি, আর আজক্ষণ আমি দোকানে বসবো, একটু অনেকক্ষণই দোকানে থাকতে হবে, তো হাজবেন্ড একটু বাইরে যাবে, সেই জন্য দোকানে বসবো। সেই জন্য এখন জলখাবারটা তাড়াতাড়ি করে নেবো, রুটি করে নিব, করে এখন চলো মাম্মামকেও খেতে দিব, আমিও খাবো, খেয়ে তারপরে দোকানে চলে যাব। একবারে দোকানে থেকে তারপরে বাজার টাজার নিয়ে তারপরে একবারেই চলে আসব। তো বন্ধুরা, তোমরা কেউ স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। সবাই একটু প্লিজ সাপোর্ট করো। তো তোমরা যে যে আমাকে সাপোর্ট করবে, আমিও তাদের একদম ফুল সাপোর্ট করব, আমার তরফ থেকে একদম ফুল সাপোর্ট পাবে। তো চলো আর বেশি বকবক না করে এখন রুটিটা বানিয়ে নিই। আর মাম্মাম সকাল থেকে কিছু খায়নি, ওটস বানিয়ে রেখেছি, দেখো ওটসটা বানিয়ে রেখেছি। ওটস খাবো না, ওটস খাবো না, অরিও বিস্কুট খাবো। তো একবারে তো বান্ডিল ধরে অরিও বিস্কুট নিয়ে আসা হয়, তো শেষ হয়ে গেছে আর আনা হয়নি। তো আবার টাকা দিলাম, 10 টাকা দিলাম, একটা নিয়ে আসলো, নিয়ে এসে ও খেয়ে নিল। মানে ওটসটা থাক, পরে খাইয়ে দেবো বিকেলের দিকে। আর এখন রুটি বানাবো, তো মাম্মামকে এখন রুটি খেতে দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, আর এখন বেশি বকবক করছি না, আবার পরে আসছি। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে? তো আসছি আবার পরে। তো বন্ধুরা দেখো, আমি অনেকক্ষণ ধরে এখন দোকানে আছি, আর অনেকক্ষণ হয়ে গেল। তাও দেখো এখন কত বাজে, দেখো 12:20, আর আমি দোকানে এসেছি 11:00 সময়। তো 11:00 থেকে এখন 12:20 বাজে। তো এতক্ষণ ধরে আমি দোকানে বসে আছি, তো তারপরে কি আবার আমাকে রান্না করতে হবে, তো ভাবো কতটা আমার দেরি হয়ে যাবে। তো এখনো বাজারঘাট এখন সব দেখো বন্ধ হয়ে আসছে, সব বাজারঘাট এখন বন্ধ হয়ে যাচ্ছে। এখন বাড়িতে গিয়ে আবার আমাকে রান্না করতে হবে, অনেক দেরি হয়ে যাচ্ছে। মাম্মামও ঘরে একা আছে, তো চলো বাড়িতে গিয়ে আবার তোমাকে। তো দেখো বন্ধুরা, আমি এইমাত্র চলে এসেছি বাড়িতে, আর আজকে কি মাছ নিয়ে আসলাম চলো তোমাদের দেখাই। এই দেখো আজকে নিয়ে এসেছি কাতল মাছ, মাছগুলো ভালোই আছে মনে হচ্ছে। তো চলো মাছটা ধুয়ে নিয়ে আবার রান্না করতে হবে, মাম্মামকে স্নান করাবো। এইমাত্র আসলাম দোকান থেকে, তো মাছই নিয়ে আসলাম, আর কি সবজি নিয়ে এসেছি তোমাদের মাছটা ধুয়ে এসে তারপরে দেখাচ্ছি, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি পালং শাক, আজকে পালং শাক করব। আর এই যে বেগুন দিয়েই করব পালং শাক, আর এই যে করলাটা একটু ভাজা করব। দেখি এমনি ভাজা করব না পেঁয়াজ দিয়ে ভাজা করব, দেখি কি করে ভাজা করি। তো ওটাই আজকে রান্নাবাড়ি। তো চলো শাকটা কেটে বেছে নিই, আবার আসছি। তো বন্ধুরা, ছেলে সকালে জলখাবার খাওয়া হয়নি, তো এখন ছেলে বলছে যে মা আমাকে একটা ডিম ভেজে দাও, তো ডিম ভাজা দিয়ে আমি রুটিটা খেয়ে নেব। তো সেই জন্য এখন ছেলেকে দেখো ডিম পেঁয়াজ দিয়ে একটু ভেজে দিচ্ছি, তো ডিম ভাজা দিয়ে ছেলে এখন খেয়ে নেবে। এ দেখো পরোটা করে দিয়েছি আর ডিম ভাজা, তো এর মধ্যে একটু সস নিয়ে নেবে, নিয়ে ছেলে খেয়ে নেবে। ছেলে এসব দিয়ে খেতেই পছন্দ করে, ও মিষ্টি জিনিস দিয়ে না একদমই খেতে চায় না। তারপরে দেখো বন্ধুরা, ছেলেকে খাবার দিয়ে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ করলা আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করব। এখানে একটু লবণ হলুদও দিয়ে দিলাম। তো এরকম করলা ভাজা না পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে, ভাত দিয়ে মাখিয়ে খেতেও ভালো লাগে, আবার ওর মধ্যে যদি একটু কাসুন্দর নেওয়া যায় না, তো ভাতটা খেতে খুব ভালো লাগে। তোমরা এরকম পেঁয়াজ দিয়ে করলা ভাজা কে কে খাও কমেন্ট করে জানাবে তো, আর আমার তো খুব ভালো লাগে করোনার সময় এরকম খেতে। তারপরে দেখো বন্ধুরা, এবার মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি। তো আজকে রান্নাবাড়ি সেরকমভাবে তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ রোজ রোজ একই রান্নাবাড়ি দেখাতে আমারও ভালো লাগছে না, তোমাদেরও ভালো লাগবে না। একঘেয়ে আমি রোজ একই জিনিস দেখতে বলো কারও ভালো লাগে না।
তো কি করব, মামামের এক্সাম শেষ, ভেবেছিলাম একটু ঘুরতে যাব, তো হয়েই উঠছে না। আজকে থেকে আবার ছেলের পরীক্ষা শুরু হয়ে গেল, তো সেই জন্য না আরও কোথাও বেরোতেও পারছি না। আর এখানে দেখো পালং শাক করছি, বেগুন দিয়ে পালং শাকের একটা তরকারি করে নিচ্ছি, তরকারি না শাকই বলা চলে, আর মধ্যে কিছু দেইনি আর সেরকম। আর এই যে দেখো পেঁয়াজ দিয়ে যে করলাটা ভেজেছি, দেখো কত সুন্দর লাগছে, আর খেতেও খুব ভালো লেগেছে খেতে। তো ভয়েসটা পরে দিচ্ছি জন্য তোমাদেরকে বললাম। আর এই দেখো মাছগুলো একদম লাল লাল করে ভেজে রেখেছি, আর এখানে ভাত হয়ে গেছে। তো চলো রান্নাবাড়ি ফটাফট সব করে নেই। আর এই দেখো কালকে সজনা করেছিলাম, যে সজনাটা কেউ খেতেই চায় না, সব আমাকেই খেতে লাগে, সেই জন্য একদমই আর ভাল লাগে না। তো বন্ধুরা, রান্নাবাড়ি কমপ্লিট করে খাওয়া দাওয়া সব হয়ে গেছে, বাসন টাসন সব মাজা কমপ্লিট, আসল কাজ হয়নি কোনটা, দেখো গ্যাস মোছা হয়নি। তো দেখো সার্ফ দিয়ে মেখে রেখেছি, আর এগুলো এখন সব পরিষ্কার করব, গ্যাস মুছবো, এটাই সবচেয়ে বড় কাজ। রান্নাবাড়ি খাওয়া দাওয়া বাসন মাজা সব হয়ে যায়, গ্যাস মোছাটাই অনেক বড় কাজ থাকে। তো চলো এখন গ্যাসটা ফটাফট মুছে নেই, আর মাম্মামকে এখন আঙ্গুর দিয়েছি, মাম্মাম বসে বসে আঙ্গুর খাচ্ছে, চলো তোমাদের দেখি আসি। এই দেখো মাম্মাম বসে বসে, মাম্মামকে আঙ্গুর দিয়েছিলাম, মাম্মাম আঙ্গুর খাচ্ছে আর কার্টুন দেখছি। আর এই যে জামা কাপড় এনে এখানে জাম করে রেখেছি, এখনো কিছু ভাঁজ করা হয়নি। তো ঘরে কথা বললে কিছু শোনাই যাবে না, মাম্মাম এত জোরে টিভি সাউন্ড দিয়ে টিভি দেখছে, সেজন্য আবার চলে আসলাম এই ঘরে। তো চলো বন্ধুরা এখন আমি গ্যাসটা মুছে নিই, আর আজকে আমার ওয়াইফাইয়ের ব্যালেন্স শেষ হয়ে গেছে, এখন ওয়াইফাই ব্যালেন্স না ভরা পর্যন্ত এখন বন্ধ আছে, সেই জন্য আমি আর কিছু কাজও করতে পারছি না মোবাইল দিয়ে, কারো ভিডিও দেখতে পাচ্ছি না। তো ছেলে পরীক্ষা দিতে গেছে, আজকে থেকে তো ছেলের পরীক্ষা শুরু হয়েছে, ছেলে পরীক্ষা দিতে গেছে, তো ছেলে আসবে তারপরে আবার ওয়াইফাই ব্যালেন্স ভরবে, তারপরে আমি ভিডিওটা পোস্ট করব, তার আগে আর হবে না। তো চলো বন্ধুরা আবার পরে আসছি, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো এখন বেজে গেছে সন্ধ্যা 6:30, দাঁড়াও। আর মাম্মমের কাণ্ড দেখো, মাম্মম একটা লাভ দড়ি কিনেছে, দেখো একটা লাভ দড়ি কিনেছে। এখন লাভ দড়িটা কিনেছে, এখন চালা খেলতে পারছে না, এটা কেমন করে খেলতে হয় তো আমাকে বলছে দেখিয়ে দাও, তো আমি দুবার দেখিয়ে দিয়েছি, ও কি তাই পারে, এখন জেদ করছে আরো দেখিয়ে দাও আরো দেখিয়ে দাও। তো বললাম খেলতে থাকো, খেলতে খেলতে শিখে যাবা। আমি যখন ছোট ছিলাম তখন এই লাভ দড়ি খেলে প্রাইজও নিয়ে এসেছিলাম, সেকেন্ড হয়েছিলাম স্কুলে যখন খেলেছিলাম, খুব ভালো লাগতো খেলতে, ছোটবেলায় কত খেলেছি। আর মাম্মাম তো এখনো পারছেই না, ও তো এখনো ছোট, আমি বললাম তুমি চেষ্টা করো তুমিও পেরে যাবে। হ্যাঁ তো চেষ্টা করতে হবে, একদিনে হবে, কয়েকদিন ধরে খেলতে হবে, তাই না বলো? কাকাইও কয়েকদিন ধরেই চেষ্টা করছে, তো কয়েকদিন ধরে চেষ্টা করলেই তো পারা যাবে, তাই না? আর আজকে অনেক বড় কাজ করলাম, দেখো আজকে আমার বিছানাটা একদম পরিষ্কার, তো ব্ল্যাঙ্কেটটা আজকে ধুতে দিয়ে এসেছি, কারণ এত মোটা ব্ল্যাঙ্কেট তো বিছানার মধ্যেও আছে, ব্ল্যাঙ্কেটটা দেখলেই না আরো গরম লেগে যাচ্ছে। আর দেখো আজকে আমাদের ফ্যানও চলছে, আজকে একটু ভালোই গরম গরমও লাগছে, তো একদম একে দেওয়া আছে ফ্যানটা, একে ফ্যান চলছে, তো ওই জন্য একটু আরামও লাগছে, আর জোরে দিলে ঠান্ডা ঠান্ডাই লাগছে, একে দিয়ে ভালোই লাগছে, হালকা হালকা গরমও লাগছে হালকা হালকা ঠান্ডাও লাগছে, সেই জন্য একে ফ্যান দিয়ে আছি, না একটু ঘেমে ঘেমেও যাচ্ছি। তো চলো মাম্মামকে একটু লাভ দড়িটা দেখি দেখি আসো আমার কাছে আসো, মাম্মামকে একটু লাভ দড়িটা চলো একটু শিখিয়ে দিই। তো চলো আবার পরে আসছি। দেখো বন্ধুরা, মাম্মাম আজকেও এগুলো নিয়ে খেলতে বসেছে, এখন আমাকে বলছে আমার সাথে খেলো, আমি বললাম যে তুমি একা একা খেলো, তো পড়াশোনা নেই তো আর কি করবে, সেই জন্য খেলা খেলা খেলা, সারাদিন খেলতে খেলতেই মাম্মামের দিন পার হয়ে যাচ্ছে। আর এইখানে দেখো মাম্মামের জন্য আবার এক বান্ডিল হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়ে আসা হয়েছে, দেখতে পাচ্ছো? এই দেখো মাম্মাম এগুলো খেতে ভালোবাসে, সেই জন্য মাম্মামের জন্য হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়ে আসা হয়েছে, আর মাম্মা মনের আনন্দে বসে বসে দেখো। ওটা কে, মেয়ে তোমার? মেয়ে আমার, দুইটা মেয়ে আছে। ও দুই মেয়ে তোমার? আমার তিনটা মেয়ে। তিনটা মেয়ে? হ্যাঁ। এই যে নিয়ে আসো তো দেখি তোমার অবস্থা।
ওরে যে দেখো মাম্মামের বলে তিনটা মেয়ে, এই যে তিন মেয়ের মা, বাবা দেখতে পাচ্ছো ও তিন তিনটা মেয়ে দেখো। হ্যালো বন্ধুরা, তো গুড ইভিনিংও বলা যায় না, এখন বাজে 9:20, তো কোনো কাজ নেই সন্ধ্যা থেকে। মাম্মামকে তো বন্ধুরা পড়াশোনা করতে বসাচ্ছি না, মাম্মামের পরীক্ষা শেষ হয়ে গেছে তো ওই জন্য একটু রেস্ট দিচ্ছি। তো একটু বসে বসে ভাবলাম একটু শর্ট ভিডিও করব, তো আর করাও হলো না, শুধু বন্ধুদের ভিডিওগুলোই দেখছিলাম। আর দেখো নীল পালিশ করলাম একটু বসে বসে, নীল পালিশ কি হয় বলো তো, ঘরে থেকে থেকেই শুকিয়ে যায়, পড়ার হয় না, তো দুই নখেই পরে নিলাম। তো ঘরে বসে ঘরে থাকতে থাকতে সব শুকিয়েই যাচ্ছে, পড়ার না টাইমই পাওয়া যায় না, মনেই থাকে না। কাজের হাত যদি নেল পালিশ করি এখন পড়বো, এখন যাই বাসন মাজলে সব নেল পালিশ উঠে যাবে, সেই জন্য আরো পড়তে ইচ্ছে করে না। মাম্মাম তো মনের আনন্দে খেলছে, তো চল মাম্মাম খেলুক। আর আমিও আর 9:30 বেজে গেছে, এখন আবার রান্না রান্না কিছুই করতে হবে না, দুপুরে সবই আছে তো ওগুলোই হয়ে যাবে। তো ভাবলাম চলো একটু ভিডিওটা এন্ড করে দেই, এরপরে আর কিছু তোমাদের সাথে শেয়ার করারও নাই, কিছু দেখানোরও নেই, সেই জন্য চলে আসলাম তোমাদের সামনে, তোমাদের সাথে একটু বক বক করে ভিডিওটা এন্ড করে দেবো। তো আর শর্ট ভিডিও তো বানালামই না, তো দেখি তোমাদের সাথে ভিডিওটা এন্ড করে দিয়ে 9:30 বেজে গেছে, এখন রান্নাঘরেও যেতে হবে। তো চলো বন্ধুরা আর ভিডিওটা বড় করছি না, এখানেই এন্ড করে দিচ্ছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করে দিও। আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা আজ প্রথম দেখছো, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিও। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই, গুড নাইট। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো আর একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, তো টাটা বন্ধুরা, গুড নাইট, বাই।